ঈদ উপলক্ষে পছন্দের মানুষকে পছন্দের খাবারটা খাওয়ানো যেরকম আমার দায়িত্ব আমার নিজের পছন্দের খাবারটাও কিন্তু আমাকে খাওয়ানোটাও আমারই দায়িত্ব কারণ এই দায়িত্বটা যেচে তো আর কেউ নিবে না আসলে মা ছাড়া পৃথিবীতে এমন একজন মানুষের নাই যে আপনার পছন্দের খাবার আপনার সামনে এনে প্রেজেন্ট করার জন্য কোনো ধরনের কায়িক পরিশ্রম করতে রাজি আছে এর জন্য না খেয়ে বসে থাকলে তো চলবে না নিজের পছন্দ ভালো লাগাগুলোর খেয়ালও তো নিজেরই রাখতে হবে আসলে আমি ভালো না থাকলে তো অন্য কাউকে আমি ভালো রাখতে পারবো না আমি ডাবলি ছোলা বুট সব কিছুই ডিপ ফ্রিজে সংরক্ষণ করি কাঁচা অবস্থাতেও রাখি মাঝে মাঝে সিদ্ধ করেও রাখি সিদ্ধ করে এরকম বক্সে ভরে রেখে দিলে যখন যেটা ইচ্ছে বানিয়ে কিন্তু খাওয়া যায় খুবই একটা কাজের জিনিস সেটা সংরক্ষণ করলে তো আমি ডাবলি খুব ভালো করে প্রেশার কুকারের মধ্যে তিন চারটা সিটি তুলে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সাথে একটা আলুও দিয়ে দিয়েছিলাম তো এখানে আজকে খাওয়ার জন্য যতটুকু লাগবে তার চেয়ে বেশিই নিয়েছি এখানে চারজনের মতো খাওয়া যাবে এমন অ্যামাউন্টের চটপটি বানানোর জন্য আমি ডাবলি বুট সেদ্ধটা নিয়েছি সেটা খুব ভালোভাবে ফুটিয়ে গরম করে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে চটপটি খাওয়ার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে রেখেছি এভাবে চটপটি রেডি করে খেতে অনেক ভালো লাগে আমি সব কিছু একসাথে মিক্স করে ফেলি না যেটা যখন যতটুকু মনে হয় নিতে ততটুকু নিয়ে নিয়ে খাই অথবা অন্য আমার সাথে যদি কেউ খায় তার কেমন পছন্দ সেই অনুযায়ী যেন বানিয়ে খেতে পারে এমনভাবেই সবসময় সার্ভ করি তো আমি এখানে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ধনেপাতা কুচি করে রেখেছি শশা কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ কুচি আছে আর চটপটি মশলাটা আমি সব সময় করে রাখি চটপটি মশলা বানানো কিন্তু খুবই সহজ জিরা ধন সাথে এক দুইটা লবঙ্গ দিয়ে একটু হালকা টেলে তারপর হচ্ছে গ্রাইন্ডারের মধ্যে আধ ভাঙা করে গুঁড়ো করে নিলে কিন্তু মশলাটা তৈরি হয়ে যায় আর অবশ্যই যেটা সাথে রাখতে হয় মরিচ একদম টালা মরিচের ফ্লেভারটা চটপটি আর ফুচকার মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে তো চটপটি মশলার সাথেও একটু মরিচ ছিল আবার আমি আলাদা করে একটু টেলে চিলি ফ্লেক্সের মতো করে রেখে দিয়েছি এটা অন্য কাজেও ব্যবহার করা যাবে এই টকের মধ্যে দিয়েছি হচ্ছে অনেকগুলা বিট লবণ চিলি ফ্লেক চটপুটি মশলা দিয়েছি আমি এই টকের মধ্যে চিনি খেতে পারি না মিষ্টি টক আমার কাছে ভালো লাগে না এই আমি ফুচকা চটপুটির টকের মধ্যে সচরাচর চিনি ব্যবহার করি না যদি নিজে খাওয়ার জন্য বানাই ফুচকাটার দোকানের যে রেডিমেড ফুচকা পাওয়া যায় ওই ফুচকাটা ভেজে নিয়েছি আমার কাছে এই ফুচকার চেয়ে বাসায় আটা দিয়ে বানানো ফুচকাটা দিয়ে চটপটি ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা ব্যস্ততার কারণে আর করা হয় না এটা দিয়েও আজকে খেতে ভালো লেগেছে যারা চটপটি খেতে পছন্দ করেন আর কখনো বাসায় ট্রাই করা হয় নাই তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা খেতে অনেক ভালো হয় হুবহু দোকানের মতোই খেতে হয় তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন